আসসালামু আলাইকুম। আপনাদের যাদের ওয়ালেটের মধ্যে আপনাদের হচ্ছে বেব এনএফটিটা আছে, তো তারা প্রত্যেকে এখান থেকে আপনার $4 থেকে শুরু করে $16 পর্যন্ত পাবেন। তো এখানে আপনারা ইনস্ট্যান্ট পাবেন এবং এটা কিন্তু প্যাঙ্কাসুইফে লিস্টেড আছে। আপনি ইনস্ট্যান্ট কিন্তু এটা সেল করে প্রফিটটা কিন্তু নিতে পারবেন। তো আমি আমার দুইটা ওয়ালেট দিয়ে অলরেডি নিয়ে ফেলছি। সো টোকেনটার প্রাইস এখন $4 থেকে $5 নেমে আসছে, বাট এটা আপনারা জাস্ট যদি কয়েক ঘন্টা বা 4-5 ঘন্টা বা একদিন যদি হোল্ড করে রাখেন, দেখবেন যে এটা আবার কিন্তু অনেক আপ হয়ে যাবে। যাই হোক, এখন আসেন আমরা কীভাবে টোকেনটা নিব। আমি এই পোস্টার লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখানে লেখা থাকবে আজকের সাইড লিঙ্ক। সেখানে ক্লিক করলে আপনার সামনে এমন আসবে, জাস্ট আপনি এটা ট্যাপ করে ধরে এখানে কপি করবেন। কপি করার পর চলে যাবেন হচ্ছে আপনার ট্রাস্ট ওয়ালেটে। সো দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটে এই আপনার টোকেনটা অলরেডি রয়েছে। যাই হোক, আমরা এখন ক্লেম কীভাবে করবো। তো ট্রাস্ট ওয়ালেটে আসবেন আর মিনিমাম 30 থেকে 40 সেন্ট আপনি ফি রাখবেন। আমার দুইটা ওয়ালেটে 30 সেন্ট 30 সেন্ট করে ফি কাটছে। আচ্ছা, তো এখানে আসার পর আপনার যে ব্রাউজার অপশনটা আছে সেখানে ক্লিক করবেন। তারপরে এই সার্চ অপশনে ক্লিক করে আপনি পেস্ট করে দিবেন আমি যেটা কপি করলাম। দেন এরপর আপনার সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি উপরে যে আপনার এখানে যদি এরকম চায় তাহলে আপনি এখানে বিএনবিটা সিলেক্ট করে দিবেন। তারপরে আপনি এখানে কী করবেন, কানেক্ট অপশন আছে, কানেক্টে ক্লিক করে দিবেন, এটা কানেক্ট হয়ে যাবে। অথবা এখানে কানেক্টে ক্লিক করেও আপনি কানেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপর আপনি এখান থেকে ক্লাইম অপশনটা পাবেন। যদি আমি তো অলরেডি ক্লাইম করে ফেলছি, যদি কোনো কারণে আপনি এখানে ক্লাইম অপশনটা না পান তাহলে আপনি কী করবেন, আপনার ট্রাস্ট ওয়ালেটটাকে এভাবে ক্লোজ করে দিবেন। ক্লোজ করে আপনি আবার সেমভাবে ওপেন করবেন। ওকে, সেমভাবে আবার ওপেন করবেন। ওপেন করার পর ব্রাউজারে আসবেন। ব্রাউজারে আসার পর এই যে লিঙ্কটা আছে, আমরা তো এখানে লিঙ্ক শো করতেছে, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। এটা আপনাকে কয়েকবার ট্রাই করতে হবে, কারণ এখানে প্রচুর পরিমাণ মানুষ কিন্তু আপনার অলরেডি ক্লাইম করতেছে। দেন আমরা আবার এটা কানেক্ট করে নিচ্ছি, বিএনবিটা সিলেক্ট করে কানেক্টে ক্লিক করলাম, কানেক্ট হয়ে গেল। দেন এভাবে আপনি কয়েকবার ট্রাই করবেন, তারপর এটা কানেক্ট হয়ে যাবে। আমি তো অলরেডি ক্লাইম করছি, যার কারণে এখানে ক্লাইম অপশনটা আসতেছে না। এখানে আপনার লেখা থাকবে ক্লাইম এয়ারড্রপ। আপনি ক্লাইম এয়ারড্রপে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করলে আপনার হচ্ছে অ্যাপ্রুভাল চাইবে। আপনি অ্যাপ্রুভালে ক্লিক করলে আপনার 30 সেন্ট ফি কাটবে। যদি আপনার কোনো কারণে $2 ফি দেখায় তাহলে আপনি আবার সেমভাবে এটাকে রিজেক্ট করে দেবেন, মানে পেজটা আপনার ট্রাস্ট ওয়ালেটটা ক্লোজ করে আবার ওপেন করবেন। এভাবে কয়েকবার ট্রাই করার পর দেখবেন যে 30 সেন্ট বা 40 সেন্ট যখন ফি দেখাবে তখন আপনি এটা ক্লাইম করে নেবেন। ক্লাইম করলে আপনি দেখবেন যে এখানে লেখা আসবে যে আপনার ট্রানজ্যাকশন সাকসেসফুল। তারপরে আপনি আবারও আমাদের এই পোস্টে চলে আসবেন। এখানে আসার পর যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আছে আপনি এটা কপি করবেন। এটা কপি করার পরে আপনি জাস্ট কী করবেন, চলে আসবেন এখানে। এখানে আসার পরে আপনি এখানে ওয়ালেটে আসবেন। দেন তারপরে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর প্লাস এখানে ক্লিক করবেন। দেন তারপরে এখানে ইথেরিয়াম থেকে আপনি এখান থেকে বিএনবিটা সিলেক্ট করবেন। এরপরে আমরা লিঙ্কটা পেস্ট করে দিয়ে সেভে ক্লিক করবেন। দেন তারপর আপনি কিন্তু এখান থেকে টোকেনটা দেখতে পাবেন। আচ্ছা, আমার নেট প্রবলেম, আমি জাস্ট অলরেডি আমি এটা অ্যাড করছি দেখাই আপনাদেরকে। যদি নিচের দিকে যাই তাহলে হয়তো দেখতে পাবেন। এই যে দেখেন আমার টোকেনটা, এই যে আমার টোকেনটা আমি কিন্তু এখান থেকে অলরেডি রিসিভ করে ফেলেছি। ওকে, সো এভাবে হচ্ছে করবেন। এখন আপনি যদি এটা সেল করতে চান তাহলে কীভাবে করবেন, সেল করার জন্য আপনি এখানে আবারও সেমভাবে এই যে ব্রাউজার আছে ব্রাউজারে চলে আসবেন। অ্যান্ড আসার পর এখানে যে ফ্যাঙ্কাসুইপ আছে এখানে আপনি ক্লিক করবেন। সো বা আপনার ফ্যাঙ্কাসুইপে আসার পর আপনি এখান থেকে এটা ওয়ালেটটা আপনার ফ্যাঙ্কাসুইপটা ওয়ালেটের সাথে কানেক্ট করে নেবেন। তারপরে এখানে যেটা থাকবে এটার উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি যে অ্যাড্রেসটা কপি করছেন এই অ্যাড্রেসটা এখানে পেস্ট করবেন। পেস্ট করে আপনি এখানে বিডগি অপশনে ক্লিক করে দেবেন। ওকে, দেন তারপরে এখান থেকে আপনার টোকেনটা শো করবে, এটাকে আপনি ম্যাক্স করে দিবেন। আর নিচে এখান থেকে আপনি USD বা BNB যেটার সাথে মঞ্চে করবেন। বর্তমানে এটা $3 প্রাইস হয়ে গেছে। আমি আপনাদেরকে একবার রিকোয়েস্ট করব, এটা এখন কেউ সেল করবেন না। এটা আপনি হোল্ড করেন, 2-3 দিন হোল্ড করেন, দেখবেন তাহলে কিন্তু আপনার এখান থেকে আপনার $10-20 পর্যন্ত কিন্তু প্রফিট পাবেন। এবং এই টোকেনগুলো কিন্তু অনেক বেশি কিন্তু প্রাইস হয়ে থাকে, তাই ভুলেও এখন আপনারা সেল করেন না, জাস্ট ক্লেম করে রেখে দেন। আর যদি করতে চান তাহলে ওই যে স্লিপেজ যেটা আছে ওইটাকে 25 করে দিয়ে দেন, আপনাকে সেল করতে হবে। সেল করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে এখন যেহেতু $3-4, আমরা $3-4 করবো না, আমরা $10-15 হলে সেলটা করবো, তাহলে আমাদের ভালো একটা প্রফিট আসবে। সো যতগুলো